নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি বানাবো আটার মিল্কেক। মিল্কেক বানানোর জন্য এখানে বাটিতে আটা নিয়েছি এক বাটি, আর এখানে নারকেল গুঁড়ো নিয়েছি, আর এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি। এই কড়াই আমি আটাটা দিয়ে দিলাম, আটাটা একটু লাল করে আমি ভেজে নেব। এটাতে আমি ঘি দিয়ে দেবো, বেশি দেব না, অল্প দেব। ঘি দিয়ে দিলাম, এটাকে ভালো করে উল্টে দেবো, লালকে লাল করে এটাকে একটু উল্টে ভাজবো। এটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এইটাতে নারকেল গা গুঁড়ি দেবো। নারকেল গোটা নারকেল থাকে, আপনারা ওটাকে গুঁড়ে দিতে পারেন, আমি গুঁড়ি ছিল ওই জন্য দিয়ে দিলাম। নারকেল গুঁড়িটা দিন, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। লাল পুরো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ওই আর ইয়ে করবো, রস বানিয়ে নেবো, চিনির রস বানিয়ে নেবো। এটাকে নেড়ে যেতে হবে বারবার, তা নাহলে কড়াই লেগে যাবে। আমি এই রসটা বানানোর জন্য আমি এক কাপ জল নিয়েছি, এর ভিতরে আমি চিনি দিয়ে দেবো। এই চিনির রসটার ভিতরে এলাচ দিয়ে দিয়েছি বলে খুব সুন্দর একটা গন্ধ আসছে। দেখি এটা হয়েছে না, আর একটু হবে, এরকম চিটে লাগবে, লেগে যাবে, তারপরে এটাকে আমি নামাবো, নামিয়ে ওর সঙ্গে মেশাবো, ওটা হয়নি। এটা এই রসটা আমার হয়ে আসছে, দেখে নি একবার, এটা মনে খুব চিটে লেগে যাবে। এরপরে আমি রসটা আস্তে আস্তে এখানে মেশাবো। আস্তে আস্তে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, ভালো করে নাড়তে হবে যাতে দলা বেঁকে না যায়। খুব কম সময়ের মধ্যে ভীষণ টেস্টি লাগে খেতে।
একদম। এবারে আমি একটা জায়গাতে তেল দিয়ে নিয়েছি, ওটাতে আমি ঢেলে দেবো। ওটা জায়গাটাতে আমি তেল দিয়ে নিয়েছি, এবার এই জিনিসটাকে আমি এরকম করে ঢেলে দেবো। আমি পুরোটা এরকম করে মিশিয়ে নিয়েছি, এই দেখুন ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে রেখে দেবো এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে। এই দেখুন আমার মিল্ক কেকটা হয়ে গেছে, এটা পুরো রেডি, খুব সুন্দর শক্ত হয়েছে, ভীষণ ভালো হয়েছে। এবার এটাকে আমি কাটব। এটা আপনারা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি। এটা না খেলে বুঝতে পারবেন না, না বানালে। ঘরে রেখে এটা এক সপ্তাহ দু সপ্তাহ ঘরে রেখে দেওয়া যাবে, যখন মন হবে আনাদের তখন বার করে খেতে পারবে। এই মিল্ক কেকটা যদি আপনাদের বানানো ভালো লেগে থাকে তাহলে একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি, ভীষণ ভালো জিনিস। আর যদি এটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।